চরম ধূমপায়ী রোবট একসঙ্গে দরকার হয় 12টি সিগারেটের। রোবট আবিষ্কার পৃথিবীতে যে বিপ্লব ঘটিয়ে চলেছে তার প্রমাণ পাওয়া যাচ্ছে প্রতিনিয়ত। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট কাজে লাগিয়ে অনেক অসাধ্য সাধন করেছেন বিজ্ঞানীরা, কিন্তু এই রোবট যদি মানুষের মতো ধূমপানের মতো বাজে একটি অভ্যাসে রপ্ত করে ফেলে তাহলে কেমন হবে? জানা গেছে, ধূমপায়ী একটা রোবট একসঙ্গে গ্রহণ করে 12টি সিগারেট। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির ওয়েবস ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এমন একটি রোবট তৈরি করেছেন। কারণ হিসেবে তারা জানিয়েছেন, ধূমপানের কারণে মানুষের তীব্র কাশি এবং ফুসফুসে সংক্রামক যে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজগুলো হয় তার সঠিক কারণ চিহ্নিত করার জন্যই এই চেষ্টা। একটি ইঁদুরকে জোর করে ধূমপান করিয়ে গবেষণা পদ্ধতির চাইতে রোবটকে ধূমপান করানো অনেকটা মানবিক উপায়। এই পদ্ধতিতে গবেষকরা একলনযুক্ত মেশিনারিঙ্গারে মত করে সাজানো একটি রোবটে 12টি সিগারেট স্থাপন করেছে। রোবটটি ডান দিক থেকে লাইটার বের করে একে একে সিগারেটগুলোতে আগুন ধরায়। এইখানে মেশিনের তীব্রতা ও ফ্রিকোয়েন্সি মাপার জন্য প্রোগ্রাম সেট করা হয়েছে। মানুষের শ্বাসনালীর মতো করে তিনি তৈরি চিপের উপর স্থাপিত একটি ফুসফুসের মাধ্যমে ধোঁয়া ছাড়ে রোবটটি। এই স্বচ্ছ ফুসফুসের জীবিত কোষের শ্লেষ্মা উৎপাদনকারী একটি চ্যানেল রয়েছে। চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে একটি টিউব যা ধোঁয়া বাইরে বের করে এবং ভিতরে ঢোকায়। এই পদ্ধতিতে গবেষকরা একটি চিপে একজন পালমোনারি ডিজিজ রোগীর কোষ এবং অন্য চিপে একজন সুস্থ মানুষের কোষ নিয়ে ধূমপানের ফলে দুটো ফুসফুসের মধ্যে কোষের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করবে। আশা করা যাচ্ছে মানব কল্যাণে তুখোড় ধূমপায়ী এই রোবট শুভবার্তা বয়ে আনবে। নিত্যনতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।